রাজধানীর মিরপুর 10, ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে 19 জুলাই দুপুরে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীকে লাঠিপেটা করে পুলিশ সরিয়ে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর রাজধানীর কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক 28 জুলাই এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরের দিন 19 জুলাই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে 29 জুলাই ঢাকার 8টি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল। বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর 10 নম্বরের গোলচত্বর থেকে 10 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির। ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে 10 জনকে আটকের কথা জানিয়েছেন নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রেফাতুল ইসলাম। দুপুর 12:30টার দিকে ইসিবি চত্বরে দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা বলেন, কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইটপাটকেল ছুটছিল, পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে ও কয়েকজনকে আটক করেছে। উত্তরা থেকে প্রথম আলোর গাজীপুর সংবাদদাতা জানান, সেখানে বিভিন্ন মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে, বিভিন্ন রাস্তা ও গলিতে কিছু মানুষকে দেখা যায়, তবে মূল সড়কে কাউকে বিক্ষোভ কর্মসূচিতে নামতে দেখা যায়নি।